ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে হারিয়ে ফেললেন, তিনি এত কান্না করলেন সন্তানের জন্য, এত কান্না করলেন, এত কান্না করলেন, তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেল। সে সাজদায় যায়, যেদিকেই যায় আল্লাহর কাছে চাইতে থাকে। কিভাবে চায় জানেন? আমি শুধু বাক্যগুলো, শব্দগুলো বলছি আপনাদেরকে, এটা সহিহ কি যাইফ আমি এখনো তাহকিক করিনি। আরবের একজন বিখ্যাত স্কলার ডক্টর আয়েদ আল কারনি তার একটি খুতবার মধ্যে বলছে যে তিনি সাজদায় গেছে একদিন রাতে, তিনি আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব, হে রব, আমা তারহাম দুআফি, আপনি কি এই দুর্বলকে সাহায্য করবেন না? আমা তারহাম শাইবাতি, এই যে অতিশয় বৃদ্ধ হয়ে গেছি, বয়সের ভারে নুয়ে গেছি, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, আমা তারহাম দুআফি, আপনি কি এই দুর্বলকে সাহায্য করবেন না? আমা তারহাম জিল্লাতি, এই যে আমি অপমানিত অপদস্থ, এই ব্যক্তিকে কি আপনি সাহায্য করবেন না? আমা তারহাম কিবারাসিন্নি, বয়সের ভারে আটোসাটো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, এমন অতিশয় বৃদ্ধকে কি আপনি সাহায্য করবেন না? সন্তানটা হারিয়ে গেছে, ইউসুফ কতটা ভালোবাসতেন এই সন্তানকে, সেই সময় তার উপর বহি হয়, হ্যাঁ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই খালকি লাউ কানা ইউসুফ মাইতান লাহাইয়তু লাক। আল্লাহ বলছেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বরত্বের কসম, সে এমন ভাবে আমি আল্লাহর কাছে তার সন্তানকে চেয়েছে, সে এমন ভাবে ইউসুফকে আমার কাছে চেয়েছে, ইউসুফ যদি মারাও যেত আমি আল্লাহ ইউসুফকে জীবিত করে আবার তার কাছে প্রেরণ করতাম। আমি আপনাদেরকে শব্দগুলো বুঝাচ্ছি, শব্দগুলো বুঝাচ্ছি, কোন শব্দে তারা আল্লাহর কাছে চাইত, কোনদিন নিজেকে কি বিলিয়ে দিয়েছে, নিজেকে কি একেবারে নত করে দিয়েছেন, কখনো কি বিনয়ী হয়েছেন, তাদের দুয়ার ধরনগুলো কেমন ছিল, তাদের বক্তব্যের ধরনগুলো কেমন ছিল, শুনলে অন্তরাত্মা কেঁপে উঠবে, শুনলে মনে হয় চাইবে, প্রভু হে, আসলেই তো দোয়াটা এভাবে করা উচিত ছিল, আসলেই তো দোয়াটা এমনভাবে করা উচিত ছিল।